হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের আগেই রাজ্য সরকারের তরফ থেকে বড় সুসংবাদ ইতিমধ্যে দেওয়া হয়েছে আগস্ট মাস পড়তেই এবার লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা তপশিলি বন্ধু অনেক রকম প্রকল্প রয়েছে সেসব প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আগস্ট মাস পড়তেই প্রথমে প্রকল্পের টাকা রাজ্য সরকার আগে দিতে চাইছেন এবং যারা আবেদন করেছেন যারা টাকা পেয়ে যাচ্ছেন তারা কিন্তু এই মাসে প্রথমেই এবার প্রথম সপ্তাহে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যর তরফ থেকে তো এই প্রকল্পগুলোর মাধ্যমে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং জানিয়ে দেবো এবং আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে ইতিমধ্যেই আপনাদেরকে জানে রাখি এই প্রকল্পের টাকা ইতিমধ্যেই ছাড়া হয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে তবে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের আসতে আগামী সোমবারে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কারণ আজকে শনিবার আজকে টাকা আসবে না আগামীকাল রোববার হলিডে টাকা কিন্তু বন্ধ তবে আগামী সোমবার থেকে আপনারা পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো ইতিমধ্যে যদি আপনি স্ট্যাটাস চেক করতে দেখেন তাহলে কিন্তু বিরাট পরিবর্তন পাবেন কারণ স্ট্যাটাসে এবার আগস্ট মাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ এই টাকাটা ইতিমধ্যে প্রসেসে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে বা কয়েক দিনের মধ্যে টাকাটা চলে যাওয়ার কথা এরকমই কিন্তু সিস্টেমে আসছে তবে আগামী সোমবার থেকে মানে পাঁচ তারিখ থেকে এই প্রকল্পের টাকা ব্যাংকের খাতে জমতে চলেছে বলে জানানো হয়েছে এরপর আপনাদেরকে বলে দিব যে কৃষক বন্ধু প্রকল্প যদি এই প্রকল্পে আবেদন করেন তাহলে এই প্রকল্পের টাকা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে দ্রুততর কিন্তু দেওয়া হচ্ছে দ্রুত এই টাকা ব্যাংকের অ্যাকাউন্টটা আসছে তো কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনি স্ট্যাটাস আপনি দেখতে পারবেন স্ট্যাটাস দেখার জন্য আপনি চলে আসবেন গুগলে এবং গুগল থেকে আপনি স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন এই কৃষক বন্ধু প্রকল্পের তবে কৃষক বন্ধু প্রকল্পে যদি আবেদন আপনি রিসেন্ট করে থাকেন তাহলে প্রায় পনেরো দিন বা কুড়ি দিন তো সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনের যে স্ট্যাটাস সেটা আপনি দেখবেন এবং আপনাদের খুব দেরি নয় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো এই কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন জানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ইতিমধ্যেই দারুণ সুখবর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা হয়েছিল প্রায় বিশ দিন আগে মানে কুড়ি দিন আগে আবেদন করা হয়েছিল এবং আবেদন করার পর দেখছেন ইতিমধ্যে এ প্রকল্পের টাকা দেওয়া হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন আসে তখন দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ করা হবে অ্যাপ্রুভ করার পর আপনারা যেটা দেখতে পারবেন টাকা যখন আপনার দেওয়া হবে ট্রানজাকশন স্ট্যাটাসে আপনারা দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড মানে রিসেন্ট গত কালকে টাকা দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে এখানে ট্রানজাকশান সাকসেস লেখাটা কিন্তু চলে আসবে আর এক থেকে দুই দিন পরে তো কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন জানিয়ে থাকেন ইতিমধ্যে আবেদন যদি আপনার হয়ে যায় অনলাইন থেকে দেখতে পান এমনভাবে তাহলে কিন্তু আপনি জানবেন আপনাদের টাকা চলে আসছে তো দেখতে পাচ্ছেন মোবাইল অন দু হাজার টাকা ইতিমধ্যে বন্ধু প্রকল্প থেকে দেওয়া হয়েছে টাকা যারা হাজার টাকা পাবেন দু হাজার টাকা যারা পাবেন তারা দু হাজার টাকা যাদের যেমন জমি কম বেশি আবেদন করেছেন তারা সেভাবে টাকা পাবেন তো গতকাল দু হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্প থেকে এটা পেমেন্ট রিসিভ হয়েছে এটা কিন্তু সবসময় যে কোনো টাইমে আপনি আবেদন আবেদন করতে পারেন আবেদন করলেই আপনার কুড়ি দিনের মধ্যে বা তিরিশ দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এবার আপনাদেরকে বলে দিই যারা বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন বার্ধক্য ভাতা প্রকল্পে যদি আপনাদের নাম উঠে থাকে যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু কিছুদিন দাঁড়াতে হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গত লাইভে এসে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন গত সভায় যে যাদের বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা এসব যাদের আটকে রয়েছে তাদের কিন্তু কিছুদিন পরেই তাদের টাকাটা ছাড়া হবে অর্থাৎ পুজোর পরে তাদের টাকা সমস্ত দিয়ে দেওয়া হবে তো এরকমই কিন্তু আপডেট জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছেন যে পুজোর পরে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করা হবে যাদের আটকে রয়েছে তাদের সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে তো এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনাদের টাকা চলে আসবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে শুধু অপেক্ষা তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম এরকম ধরনের পাঁচটি যে প্রকল্প রয়েছে প্রতি মাসে মাসে পেমেন্ট দেয় রাজ্য সরকার এরকম ধরনের পাঁচটি প্রকল্প বা সাতটি প্রকল্পের টাকা ইতিমধ্যেই প্রথম সপ্তাহে দেওয়া শুরু হয়েছে আগামী পাঁচ তারিখ থেকেই তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য